এখন দুপুর তিনটে আর কি, প্রচন্ড বৃষ্টি পড়ছে দেখো। প্রচন্ড বৃষ্টি পড়ছে। তোমাদের ওখানেও কি বৃষ্টি পড়ছে বন্ধুরা? আমার মনে হয় কম বেশি সব জায়গাতেই বৃষ্টি হচ্ছে। হ্যাপি সানডে সবাইকে। চলো, দুপুরবেলা এসেছিলাম, আবার এখন এলাম। তো আজকে না আমি ভিডিওটা ওই দেখালাম যে সম্রাট একটা গিফট করেছে আমাকে স্ট্যান্ড, তো ওই ট্রাইপডেই শুট করছি। তো সবার জন্য সানডে হ্যাপি, কিন্তু আমার জন্য না, ঠিক আছে? আমার জন্য কেন সানডে হ্যাপি না, তার কারণ হচ্ছে, একে তো সানডেতে সম্রাটের ছুটি থাকে না, তার উপরে এই সানডেতে সম্রাটের সব থেকে বেশি লেট হয় বাড়ি ফিরতে। ওর জন্য আমার মানে বলতে পারো সপ্তাহে 7 দিনের মধ্যে সানডে সব থেকে বেশি বোরিং কাটে আমার আর্মির, প্রচণ্ড বোরিং কাটে। কিন্তু হ্যাঁ, বসে থাকি না, যেমন সানডেতে স্কিন কেয়ার, হেয়ার কেয়ার এগুলো চলে, তো সারা সপ্তাহ কিছু জমানো কাজ সেগুলো করে ফেলি। তো এই যে এখন হবে স্কিন কেয়ার, এটা আজকে ওই ওটস দিয়েই ভাবছিলাম যে করি, কারণ আমার কাছে ইয়ে নেই, শেষ হয়ে গেছে, মানে ওই কী বলে ওটাকে, ভাষা ভুলে যাই বলতে বলতে, বেসন, বেসন শেষ হয়ে গেছে আর ইয়ে বাটতে ইচ্ছা করছে না, ওই মুসুর ডাল বাটতে ইচ্ছা করছে না, তাই ভাবলাম ওটস দিয়েই করে নিই। তোমরা করতে পারো, ওটসটাকে গুঁড়ো করে তার মধ্যে গোলাপ জল, মধু দিয়ে বা হলুদ, গোলাপ জল দিয়ে করতে পারো। আমি হলুদ দিয়েছি, কারণ এই হলুদটা না অর্গ্যানিক হলুদ, ওই তোমরা যে কোনো ইয়েতে, যে কোনো ওই মোর টাইপের যে কোনো অর্গ্যানিক জিনিসপত্র যেখানে পাওয়া যায় সেখানে গিয়ে দেখবে ওই অর্গ্যানিক হলুদ, অর্গ্যানিক মশলা, দামটা একটু বেশি হয় কিন্তু ভালো হয় জিনিসটা, আমি দেখেছি। ঠিক আছে, চলো তাহলে অ্যাপ্লাই করে দিই। এটা অর্গ্যানিক বলে এটা আমি মানে ফেসে অ্যাপ্লাই করলাম। এটা যদি ওই বাজার চলতি কুকমি টুকমি হতো বা অন্য কোনো হতো, মানে বাজার চলতি যে হলুদগুলো আমরা রান্নাতে ইউজ করি, দিতাম না। দামটা একটু বেশি নেয়, একটু মানে অনেকটাই বেশি নেয়, কিন্তু হ্যাঁ মানে ভালো আর কি, মেয়ের রান্নাতেও এই হলুদটাই দিই আমরা, তো আমাদেরটা কুকমি ফুকমি দিয়ে চালিয়ে দিই, সানরাইজ কুকমি এগুলো, মেয়েরটা তো এটা দিই। আর কোনোরকম ফেস প্যাক ট্যাক বানালে তখনও এটা দিই। তো তোমরা সবাই নিশ্চয়ই আজকে ঘুরতে গেছো, সানডে মানেই তো সবাই কোথাও না কোথাও ঘুরতে যায়। আমার হাতই কাফি, আমি আর ওই ব্রাশ ফ্রাশ দিয়ে দিই না, হাত দিয়ে করে দিই যা করার। ও হ্যাঁ, তার আগে কিন্তু আমি বলে দিই একবার, যখনই মুখে কোনো ফেস প্যাক লাগাবে বা কোনো ক্রিম, ময়শ্চারাইজার, টোনার এগুলো দেবে, তার আগে কিন্তু অবশ্যই ফেসটাকে কিন্তু আগে ক্লিন করে নেবে। ক্লিন করে নেবে মানে ওই ফেস ওয়াশ ইউজ করে ক্লিন করে নিয়ে তারপর, চুলের ক্ষেত্রেও সেম জিনিস, যখনই চুলে কোনো প্যাক মাখবে বা ভালো কোনো তেল মাখবে তখন কিন্তু শ্যাম্পু করে তারপর একটা বেস্ট রেজাল্ট দেয় আর কি। ওই জন্য আমি আজকে শ্যাম্পু করেই নিয়েছি, কারণ আজকে আমি চুলে একটা হার্বাল তেল মাখবো, যদিও সেটা বাড়িতে বানানো নয়, কেনাই, কিন্তু রেজাল্ট ভীষণ ভালো, কারণ আমার ডেলিভারির পরে যে লেভেলে চুল উঠছিল, পুরো মাথা ফাঁকা হয়ে গেছিলো, এরকম একটা এখন অনেকটা কন্ট্রোল হয়ে গেছে। ওর জন্য উইকে অন্তত 2 থেকে 3 বার আমি এই অয়েলটা অ্যাপ্লাই করি শ্যাম্পু করার পর, ঠিক আছে? কখন আসবে ও জানি না, ছবি পাঠালো মানে অফিসে ভর্তি লোক, ভর্তি ক্লায়েন্ট অফিসে, প্রচুর দেরি হয়, যেন রবিবারটা আমার ভীষণ একটা একাকিত্বে কাটে, ভালো লাগে না। আর
এখন অবধি তো আমার বোন আমার মা এদের সাথে আলাপি করানো হয়নি, তার একটা কারণ আছে। আমার বোন থাকলে আমার এতটা একাকিত্ব লাগে না, কারণ ও চলে আসে, ওর সাথে গল্প গুজব মজা করতে করতে সময় কেটে যায়। কিন্তু এখন ওর চলছে ফাইনাল পরীক্ষা, ইয়ের কি বলে ইংলিশ অনার্স নিয়ে পড়ছে, তো ওর থার্ড ইয়ারের ফাইনাল পরীক্ষা চলছে। ওর জন্য আমিও ও বাড়িতে যাচ্ছি না, কারণ মেয়েকে নিয়ে যদি ও বাড়িতে যাই তাহলে ওর পড়বে না, উঠে পড়বে, সাথে সাথে উঠে পড়বে, উঠে পড়ে খেলতে আরম্ভ করে দেবে। তো ওর জন্য ও বাড়িতেও আমি যাচ্ছি না, আর বোনও আসছে না, আর মাকেও বলেছি, আর মাকে বলবো কি, মা নিজে এত অসুস্থ, এই কিছুদিন 15 দিন ধরে ফিজিওথেরাপি টেরাপি হলো হাতে, হাতের এই যে লিগামেন্টটা, লিগামেন্টটা পুরো কি হল অদ্ভুত রোগ একটা, মানে লিগামেন্টটা পুরো জমে আছে, মানে হাত এরকম তো দূরের কথা এরকম পর্যন্ত করতে পারছে না, অসহ্য যন্ত্রণা। আর এটার কোনো খাওয়ার কোনো ওষুধ নেই, মানে এটা হচ্ছে ওই ব্লু রে দিয়ে এটাকে রে দেয়, আর তার সাথে হচ্ছে ফিজিওথেরাপি, তো 15 দিন ওটা করে এখন একটু বেটার আছে। তো ওই ফোনে ফোনেই খবরের খবর নিচ্ছি, বোনের পরীক্ষাটা হয়ে গেলে তারপরে তো সবার সাথে আলাপ করাবো। তো ওটাই, বোনের পরীক্ষা না থাকলে এতটা বোর লাগে না, কিন্তু এখন খুব বোরিং কাটছে। ঠিক আছে, হয়ে গেছে, গলা তো অ্যাপ্লাই করতাম, কিন্তু এখন মানে সন্ধ্যাবেলা তো গায়ে জল ঢালবো না, ওর জন্য গলাটা অ্যাপ্লাই করছিলাম। ঠিক আছে, ও আচ্ছা দেখিয়ে দিই তোমাদের, এইখানে আমি বসিয়েছি, এখানে আলু ভাজা আর একটু ডিম ফাটিয়ে দেবো আর কি, তাহলে আলু দিয়ে ওই ডিমের ঝুড়ি মতন হয়ে যাবে, হয়ে গেছে। আর ওখানে হচ্ছে মেয়ে ডিম সেদ্ধ হচ্ছে, রাতের অ্যারেঞ্জমেন্ট স্টার্ট। ঠিক আছে চলো, এটা শুকোক, ও আচ্ছা, আর এর সাথে এখন তোমরা এগুলো দেখছো তো, কিছু করার নেই বন্ধুরা, রোদ উঠছে, মানে আজকে কতবার যে আমি ছাতে গেছি আর কতবার যে ছাত থেকে এসেছি তার কোনো মানে ইয়ে নেই, হিসেব নেই। 14 বার রোদ উঠছে, ছুটে ছুটে যাচ্ছি, জামা কাপড় মেলছি, ও মা 15-20 মিনিট যেতে না যেতে আবার ঝমঝম করে বৃষ্টি। লাস্টে আমি ফেড আপ, জামা কাপড়গুলোকে ওখানেই রেখে দিয়েছি, আনছি এগুলো, কালকে দেখা যাবে, কালকে শুকিয়ে নেবো, বিরক্ত লেগে গেছে। আর আর আমার কি, আমি যতবার যাবো পিছন 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 আমার মেয়ে যাবে। ঠিক আছে চলো, এটা ততক্ষণ শুকক, তোমরা চা খাও, আমি চা খেয়ে নিই, চলো আবার আসছি। আমাদের কাজ নেভার এন্ডিং, মেয়ের খাবারটা গরম করতে বসে দিই, কোনো ছুটি নেই, কোনো শীতের ছুটি নেই, কোনো সানডে নেই, কিচ্ছু নেই, নেভার এন্ডিং কাজ। আমার ঘর অগোছালো, ক্ষমা করে দিও, আমি আর গুছিয়ে রাখতে পারছি না। তো মোটামুটি মেয়ে যতদিন বড় হচ্ছে না, কারণ আমার ওপেন কিচেন দেখতেই পাও তোমরা সবসময়, পুরো ওপেন কিচেন, তো সবসময় এখানে চলে আসে, এটা ওটা ঘুরে টানাটানি করে, আর ঘর গোছাতে 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 আমি ফেড আপ, ওই জন্য ঘর গোছানো আমি ছেড়ে দিয়েছি। আর একটা জিনিস, এখানে একটা লাইটের সমস্যা হচ্ছে আমি বুঝতে পারছি, তোমরা একটু কনসিডার করে নাও এখন, তো আমি খুব শিখি এখানে একটা লাইটের ব্যবস্থা করবো। ঠিক আছে, যাতে ছোট্ট একটা খোপা, যাই হোক, তো যাতে এই সন্ধ্যাবেলার দিকটা যাতে লাইটের সমস্যা না হয়। ঠিক আছে চলো, এবার মেয়ের খাবারটাকে ভাতটাকে গরম করতে বসিয়ে দিয়েছি, এবারে তরকারিটাকে গরম করো। দেখো শুকিয়ে গেছিল, আমি ভালোভাবে ওয়াশ করে চলে এসেছি, এবারে একটুখানি একটুখানি অলিভ অয়েল, একটুখানি আর
এই অলিভ অয়েলটা খুব ভালো, এটা আমি মেয়েকে চুলেও লাগাই স্কিনেও লাগাই, আমি চুলে লাগাই না, আমি চুলে অন্য তেল দিই কিন্তু স্কিনে লাগাই, খুব ভালো অলিভ অয়েলটা। শীতের সময় তো খুবই ভালো, ভীষণ ভালো। এই যে এখানে কিসব উঠেছে, কালকেই না পরশু দিন বোধ হয় আমি ফেস ওয়াশ ইউজ না করেই সানস্ক্রিন মেখে ফেলেছিলাম। বললামই প্রত্যেকটা ফেসের প্রোডাক্ট, দাঁড়ো মামা ধরো না, প্রত্যেকটা ফেসের প্রোডাক্ট ইউজ করার আগে ফেস ওয়াশটা মাস্ট, তো ফেস ওয়াশ করার আগেই আমি সানস্ক্রিন মেখে নিয়েছিলাম, ব্যাস গুড়ি 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 উঠে গেছে, আমারই দোষ। হয়ে গেল ঘরোয়া স্কিন কেয়ার, এর মতো ভালো জিনিস কিছু আছে? চুল উঠছিল পুরো মাথা ফাঁকা হয়ে গেছে, কিন্তু এটা ইউজ করার পর নতুন চুল গজিয়েছে। কিন্তু হ্যাঁ, একটু যাদের ঠান্ডা লাগার ধাত আছে তারা কিন্তু একটু সাবধান, কারণ ঠান্ডা লাগার ধাত যাদের আছে তাদের কিন্তু খুব শর্ট করে এটাই ঠান্ডাটা লেগে যাবে। চলো সানডে হচ্ছে স্কিন আর চুলের কেয়ারের দিন, না এটা বাচ্চারা লাগায় না, কি জ্বালাতন, আমি যা খাবো ও তাই খাবে, আমি যা লাগাবো ও তাই লাগাবে। আমার কিন্তু নখ নেই, হ্যাঁ নখ নেই, বা যেটুকু আছে সেটুকুতে স্ক্যাল্পের কোনো ক্ষতি হবে না। ও এটা ড্যান্ড্রফ নয় না, খুব আমার ভীষণ ড্যান্ড্রফের সমস্যা, মানে এই বর্ষা এলে, বর্ষা থেকে বর্ষা শীত প্রচণ্ড ড্যান্ড্রফের সমস্যা, তো এই তেলটা কিন্তু একদম একদম ড্যান্ড্রফ হয় না, ভীষণ ভালো তেল, আমি তো খুব উপকার পেয়েছি। ঘরোয়াও আমি অনেক তেল বানাতে পারি, আমার নিজেরই টেরেসে অ্যালোভেরা গাছ আছে প্রচুর, নিম গাছ আছে, ঘরোয়া অনেক কিছু বানানো যায়, কিন্তু সময় কোথায়, এই এইটুকু নিয়ে যে করছি তাই এটা ধরে টানছে ওটা ধরে টানছে, কেটে নিয়ে চলে গেলাম, সময়ের বড় অভাব। ঠিক আছে চলো দেখে নিই, আমার এরকমই বোরিং সানডে, এখন তো আরো বোরিং, বোনটার পরীক্ষা চলছে, সম্রাটও ব্যস্ত, উফ কবে যে ওর পরীক্ষা শেষ হবে, হ্যাঁ কতদিন যাইনি আমি মায়ের কাছে, তাই ভাবছি কবে ওর পরীক্ষা শেষ হবে, কবে একটু যাব। অবশ্য তার মাঝখানে অকেশন আছে, অনেক রথ আছে, রথে আনন্দ হবে, রথে অনেক জায়গা থেকে নিমন্ত্রণ আসে, তারপরে আমার বাড়িতেও পুজো হবে, কিন্তু সেটা অবশ্য রথের দিন হবে না, মানে জগন্নাথ দেবেরই পুজো হবে কিন্তু সেটা রথের দিন হবে না, সেটা হচ্ছে 7 তারিখে হবে, তোমরা সবাই আসবে, ঠিক আছে এখনই বলে দিচ্ছি, তোমাদের সবার ইনভিটেশন থাকলো 7 তারিখে 7ই জুলাই আমার বাড়িতে অবশ্যই আসবে, প্রসাদ খেয়ে যাবে রথের, জগন্নাথ দেবের পুজো হবে, ঠিক আছে। হ্যাঁ রথের দিনও হয় না, উটরথের দিনও হয় না, আমার বাড়িতে হবে 7 তারিখে পুজো, তো রথে আমরা অন্য জায়গায় যাবো, তো সব দেখাও তোমাদেরকে কোথায় যাচ্ছি, শাড়ি পরার ইচ্ছা আছে, জানি না কত দূর এই ইচ্ছাটা আমার পূরণ হবে, তো চলো অল ডান, তেল মেখে নিয়েছি, পেছনের দিকটা মাখা হলো না, সম্রাট এলে সম্রাটকে বলবো পেছনের দিকে চুলে একটুখানি মাখিয়ে দিতে, ও যা ম্যাসাজ করে না ফাটাফাটি, তাই হোক মাখিয়ে দিতে বলবো, এখন আপাতত আমি ডান, এইবারে হচ্ছে মেয়েকে খাওয়া বসতে হবে, আগেই বললাম মায়েদের কাজ নেভার এন্ডিং, চলো টাটা।